হ্যালো গাইজ, সরণ এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখতে চলেছেন প্রচলিত সিরিজের দ্বিতীয় পর্ব। পর্বের নাম হলো বিলাই বা বিড়াল। তো আর সময় নষ্ট না করে যাওয়া যাক সিরিজের জগতে। আজকের এই কাহিনী 2020 সালের করোনা ভাইরাসের সময়ের একটা ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। লকডাউনের সেই ভয়ঙ্কর সময়ে কেউ কারো আপন ছিল না, সবাই শুধু নিজেকে বাঁচানোর চেষ্টায় নিমজ্জিত ছিল। আর এই গল্পের কাহিনীর শুরুতে আমরা আবদুল্লাহ আল সেন্টুকে দেখতে পাই। ওনার নাম ছিল উত্তম। উনি এই বাড়িতে একাই থাকতো, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই তার কোনো কাজ নেই, আর এর জন্য তার পকেটও খালি, আর ঘরে কোনো খাবারও নেই। তাই সে খাবারের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসে। পুরো এলাকা জুড়ে লকডাউন থাকায় সে রাস্তায় কাউকে দেখতে পায় না। তারপর হঠাৎ করে তার সাথে দুইজন সমাজকর্মীর সাথে দেখা মেলে। মূলত এই লোকগুলো অভুক্তদের জন্য খাবার দিত, কারণ সেই সময় সবাই খুব কষ্টে দিন পার করত। যাই হোক, সেই দুইজন উত্তমকে একটি বিরিয়ানির প্যাকেট আর পানি দেয়। উত্তম খাবার নিয়ে সরাসরি বাড়ি চলে আসে, আর প্রচণ্ড আগ্রহ নিয়ে প্যাকেটটি খুলে তারপর সে বিরিয়ানি দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়। এরপর সে টেবিল থেকে একটি বাটি নিয়ে আসে, যাতে পরে আবার খাবার খেতে পারে, তাই সে কিছু খাবার বাটিতে রেখে দেয়। তারপর সে বাকি খাবারটুকু খেতে লাগে। দু একদিনের অভুক্ত উত্তম খাবারটা খেয়ে খুবই খুশি হয়। 2-3 নলা খাবার খেতে সে একটি বিড়ালের আওয়াজ শুনতে পায়। মূলত এই বিড়ালটি উত্তমের পোষা ছিল, তাই তার ইচ্ছা থাকা সত্ত্বেও ওই অল্প খাবার বিড়ালকে বাগ দিতে চায় না, কারণ সে নিজেই 2 দিন ধরে অভুক্ত ছিল। তাই সে আবার খাবার খেতে থাকে, আর এদিকে বিড়ালটি খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে। প্রিয় বিড়ালটির এই ডাক শুনে সে একা খেতে পায় না, তার এই অল্প খাবার থেকে বিড়ালের জন্য সে একটি বাগ দিতে চায়। তাই সে তার খাবারের অর্ধেকটুকু বিড়ালকে দিয়ে দেয়। পরের দিন ঘরে আর কোনো খাবার ছিল না, তাই সে তার মামাকে ফোন করে আর সে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তার মামা তাকে কোনো টাকা দেয় না। তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে, আর তখন বাড়িতে খাবার বলতে শুধু কয়েকটি বিস্কুট আর মুড়ি ছিল। তাই সে ক্ষুধা নিবারণের জন্য একটি বিস্কুট খায়, আর সে যখন বিস্কুট খাবে তখনই সে বিড়ালের ডাক শুনতে পায়। ঠিক অনেকটা আমাদের বাড়ির বিড়ালের মতো, সারাদিন বিড়াল কোথায় থাকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিন্তু খাবার বসলে বিড়াল হাজির। যাই হোক, এরপর সে বিস্কুটটি না খেয়ে বিড়ালের জন্য দিয়ে দেয়। পরের দিনও তার বাড়িতে কোনো খাবার ছিল না, তাই সে তার বন্ধুকে ফোন করে। সেই বন্ধুর কাছ থেকে সে আগেও টাকা ধার নিয়েছিল, তাই উত্তম তাকে ফোন করে কেমন আছিস জানতে চাইলেই তার বন্ধু তাকে বলে, আমাকে মাফ কর, আমি এখন তোকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই বলে সে কলটা কেটে দেয়। তারপর সে টাকার জন্য নানান জনকে কল করে, কিন্তু সে সবার ফোনই বন্ধ পায়। এতে তার খুবই মন খারাপ হয়ে যায়। তারপর সে খাবারের খুঁজে রাস্তায় বের হয়, কিন্তু সে কোনো খাবার পায় না। উল্টো রাস্তায় তার সাথে 2 জন পুলিশ প্রতিনিধি দেখা হয়। তারা তাকে মাস্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কী খাবে সে কিছুই বুঝতে না পেরে সে সেই বিস্কুটের বয়াম বের করে, সেখানে আর একটি মাত্র বিস্কুট অবশিষ্ট ছিল, এটি খেলেই তার বিস্কুট শেষ হয়ে যাবে। তাই সে বিস্কুটের একটা অংশ খেয়ে বাকিটা রেখে দিতে চায়। তখন সে আবারও সেই বিড়ালের ডাক শুনতে পায়, তাই সে বাধ্য হয়ে বাকি অংশটুকু বিড়ালকে দিয়ে দেয়। পরের দিন ঘরে কোনো খাবারই ছিল না, শুধুমাত্র ছিল সেই বয়ামে কিছু মুড়ি। তাই সে মুড়িগুলো খাওয়ার জন্য মন স্থির করে, কিন্তু তার শরীর ছিল খুবই দুর্বল, এজন্য তার হাত থেকে বয়ামটা পড়ে যায় আর মুড়িগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই সে সেগুলো অদিন আগ্রহ নিয়ে খুঁটে খুঁটে মুড়ি খেতে থাকে, কিন্তু তখনও সেই বিড়ালটি খাওয়ার জন্য ডাকতে থাকে। আর তাই উত্তম মুড়িগুলো জড়ো করে বিড়ালকে দিয়ে দেয়। পরের দিন ঘরে আর কোনো কিছুই নেই, তাই সে পানি খেয়ে থাকে। পানি খেয়ে খেয়ে আর খাবারের তৃষ্ণা মিটে, কিন্তু তার কাছে তো আর কোনো খাবারের ব্যবস্থাও ছিল না। তাই সে এখন কি করবে, কি খাবে সে কিছুই বুঝতে পারছিল না। অভাবে অনাহারে দিন কাটে উত্তমের, এভাবেই চলতে থাকে সময়। পরের দিন সে যখন রুম থেকে বের হয় তখন সে একটি ব্যাগ দেখতে পায়। তারপর সে ব্যাগটি নিয়ে রুমে আসে, আর সেই ব্যাগটি খাবারে ভর্তি ছিল। সে এত খাবার দেখে একদমই অবাক হয়ে যায়, আর অনেক উত্তেজনা নিয়ে খাবারগুলো খেতে থাকে। তারপর সে খাবার খেয়ে বিড়ালের জন্য কিছুটা খাবার দিয়ে আসে, কিন্তু অনেকক্ষণ পরও সেই বিড়াল সেই খাবার পায় না। তাই উত্তম বিড়ালটিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও বিড়ালটিকে খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজার পরও সে বিড়ালের কোনো সন্ধান পায় না। যাই হোক, পরের দিন সে আবারও এক ব্যাগ খাবার পায়, কিন্তু এই খাবারগুলো কোথা থেকে আসছে, কেই বা দিচ্ছে এই খাবার, উত্তম কিছুই বুঝতে পারছিল না। তাই সে তার এক বন্ধুকে ফোন করে আর জানতে চায়, আচ্ছা বন্ধু, তুই কি আমার বাড়ির সামনে খাবার দিয়ে যাস? তখন তার বন্ধু বলে, না, আমি তো গত 2-3 দিন ধরে বাসা থেকে বের হই না। তখন উত্তম বলে, কে যেন 2-3 দিন ধরে আমার বাড়ির সামনে খাবার দিয়ে যায়। তখন তার বন্ধু জানায়, তাহলে তো ভালোই। যাই হোক, এখন উত্তমের জানার আগ্রহ অনেক বেড়ে যায়, তার তো খাবার দেওয়ার মতো কেউই ছিল না, তাহলে এই খাবারগুলো কে দিচ্ছে? তাই সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, যখন সে খাবার দিতে আসবে তখন সে তাকে দেখে নিবে। আর ঠিক যখনই কেউ খাবার দিতে আসে তখন উত্তম কারো উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে আসে, আর সেই মহিলাটিকে উত্তম পেছন থেকে অনবরত রাখতে থাকে আর বলে, এই যে শুনছেন, কে আপনি? সেই মহিলাটি তখন মাথা ঘুরিয়ে উত্তমের দিকে তাকাতেই উত্তম তাকে দেখে একদম অবাক হয়ে যায়। এই মেয়েটির আকৃতি বিড়ালের মতো,
আর তাকে দেখে উত্তমের পরিচিত লাগছিল। আর তখন উত্তমের ফোন বেজে উঠে। উত্তম ফোনের দিকে তাকাতে সেই মেয়েটি উদাও হয়ে যায়। আর সেই মেয়েটির জায়গায় সে তার প্রিয় পোষা বিড়ালটি দেখতে পায়। অর্থাৎ সে যে বিড়ালটিকে নিজের অল্প অল্প খাবার থেকে বাঁচিয়ে বিড়ালটিকে খাইয়েছে, সেই বিড়ালটি তাকে এতদিন খাবার দিয়ে যাচ্ছিল। এতে উত্তম অনেকটাই অবাক হয়। আর এই কাহিনী এখানে শেষ হয়ে যায়। এই গল্পটা একদমই কাল্পনিক হলেও আমাদেরকে দুইটা মেসেজ দেয়। প্রথমটা হলো প্রাণীদেরকে ভালোবাসতে হয়, আর দ্বিতীয় মেসেজ হলো পরের উপকার করলে একসময় তার প্রতিদান পাওয়া যায়। প্রচলিত সিরিজ প্রতি পর্বে আমাদেরকে কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। যেমন প্রথম পর্বের মেসেজ ছিল পরের খুশি কেড়ে নিলে নিজেও সুখে থাকা যায় না। দ্বিতীয় পর্বের মেসেজ হলো পর উপকার আর প্রাণীর প্রতি ভালোবাসা। এখন আশা করা যায় তৃতীয় পর্ব আমাদের জন্য কোনো মেসেজ রয়েছে। তৃতীয় পর্ব আমরা 2 তারিখে দেখতে পাবো। তো গাইস, আসামি সল্লাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।